এখন আসো আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকতে শিখব। প্রথমে আমরা একটা বাহু নিয়ে নিলাম, এখানে দেখো একটা বাহু নিয়ে নিয়েছি। বাহু নিয়ে নেওয়ার পর চাঁদা বসাবো, চাঁদা বসিয়ে একটা সূক্ষ্মকোণ আঁকবো। সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে আগের মতোই চাঁদাটা সেট করো, সেট করে 90 ডিগ্রি থেকে ছোট একটা কোণ নাও। এখানে 90 ডিগ্রি থেকে ছোট ধরো 70 ডিগ্রি আমি নিলাম, অথবা 60 ডিগ্রি নিলাম। এই 60 ডিগ্রি পর্যন্ত আমি মার্ক করে দিয়েছি। এরপর এটাকে যোগ করে দাও, যোগ করে দিলে এরপর দেখো এটাও 60 ডিগ্রি কোণ মেপে নিতে হবে, অথবা অন্য কোনো কোণ মেপে নিতে পারো। 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। ধরো আমি এটাও 60 ডিগ্রি করে নিতে পারি, অথবা 50 ডিগ্রি করে নিতে পারি। ধরো আমি 50 ডিগ্রি কোণ নিয়েছি, তাহলে এই দুটো বিন্দু যোগ করে দাও। এখন দেখো এখানে একটা ছেদ বিন্দু তৈরি হয়েছে এ। এই বিন্দুটা হচ্ছে, ধরো আমি এটাকে এ নাম দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি এঁকে নিলাম, এটা 50 ডিগ্রি এঁকে নিলাম, আর এটা অলরেডি এটাও সূক্ষ্মকোণ হয়ে গিয়েছে। তার মানে আমরা তিনটা কোণই পেলাম সূক্ষ্মকোণ। তাহলে তিনটা কোণই যদি 90 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে এটা সূক্ষ্মকোণের ত্রিভুজ হবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে তোমরা এই ধরনের করে একটা যে কোনো একটা কোণ আঁকবে, ত্রিভুজ আঁকবে চোখের আন্দাজে, তাহলেই দেখবে এটা সূক্ষ্মকোণ হয়ে যাবে। অর্থাৎ সবসময় মেপে নিতে হবে এমন কোনো কথা নেই। আর এটাকে আমরা মুছে দিতে পারি। এরপর দেখো এখানে এ, এখানে বি, আর এখানে আমি সি দিলাম, তাহলে এবিসি হচ্ছে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ।